সো স্যার, আমরা ট্র্যাক চেঞ্জ করাটাকে বা ট্র্যাক চেঞ্জ করে সাইকোলজিতে আসাটাকে আমরা এত বাধাগ্রস্ত কেন করি? যেমন একটা উদাহরণ দেই যে ব্রিটিশ সাইকোলজি সোসাইটি অথবা আমেরিকান সাইকোলজি সোসাইটি বা বিভিন্ন দেশে তাদের কনভার্সন মাস্টার্সের একটা প্রোগ্রাম আছে, বা তারা এনকারেজ করে যে সমস্ত মানুষ যারাই সাইকোলজিতে আসতে চায়, সাইকোলজিকে আরও পপুলারাইজ করতে, আপনারা আসেন, একটা মাস্টার্স করেন, দুইটা মাস্টার্স করেন, স্পেশালাইজড হন। কিন্তু আমাদের দেশে সেইখানে, এবং আমরা কি, আমরা তো অনেক দেখছি যে প্রচুর মানুষ ডিফারেন্ট ডিসিপ্লিন থেকে এসে সাইকোলজিতে এসে অনেক সুন্দর সুন্দর বই লিখছে, রিসার্চ করছে, রাইট, পৃথিবীর বিভিন্ন দেশে। তো সেইখানে আমাদের দেশে একটা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে, সে অন্য ইউনিভার্সিটি তো বাদই দিলাম, সে যদি ইংলিশে পড়ে, অনার্স করে, সে আর সাইকোলজিতে মাস্টার্স করতে পারবে না, তাকে সাইকোলজি মাস্টার্স করতে দিবে না। আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড, অন্য ব্যাকগ্রাউন্ড তো বাদই দিলাম, অথচ পৃথিবীর ইউকেতে, ইভেন ইন্ডিয়াতেও আপনি ইজিলি ট্র্যাক চেঞ্জ করতে পারেন। তারা এনকারেজ করে যে তুমি যেখানে পড়তে সেখানে পড়ো। আমাদের তো হুমায়ুন আহমেদ স্যারও তো অন্য ট্র্যাক থেকে এসে লেখক হয়েছে, এবং সে লেখক হয়ে অসম্ভব সুন্দর কাজ করছে। আমাদের কগনিটিভ এবিলিটির জায়গা থেকে এবং ইন্টারেস্টের জায়গা থেকে যে আসবে, আমাদের উচিত কি জায়গাটা প্রশস্ত করা। সেইখানে আমরা এত মানে ঢাকা ইউনিভার্সিটিতে রেস্ট্রিক্টেড কেন? ঢাকা ইউনিভার্সিটি না, শুধু সারা বাংলাদেশেরই শিক্ষা ব্যবস্থায় আসলে আমরা খেয়াল করি যে কেউ ইনোভেটিভ চিন্তা করে না। কীরকম, এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা আমাদের দেশে খুবই সাংঘাতিক একটা খারাপ দিক। আমি অনার্স যেটাতে করছি, মাস্টার সেটাতেই করতে হবে, কিন্তু আমি অনার্স যেটাতে করতে চাইছিলাম সেটা বাংলাদেশের বাস্তবতায় কি পারছিলাম? হয়তো পারি না। এই যে একটা ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি, সেই পরীক্ষা পদ্ধতির আবার একটা মেরিট পজিশন, সেই মেরিট পজিশনের টপে যারা থাকে তারা যেটা চায় সেটাই পাবে, এরপরে নিচের দিক থেকে সেটা পাবে না। ধরুন আপনি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিলেন এবং আপনি পরীক্ষা দিলেন খ ইউনিট কিংবা ঘ ইউনিটে, যেটাকে আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স জি, পরীক্ষা দিলেন কিসে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে জি। আপনি অসম্ভব ক্রিয়েটিভ ছেলে ছিলেন জি, লজিক্যাল রিজনিং ভালো ছিল, কিন্তু পরীক্ষায় সেই প্রশ্নই ছিল না জি। পরীক্ষা ছিল এমন কিছু প্রশ্ন যেগুলো মুখস্থ নির্ভর, সেই পরীক্ষা দিয়ে আপনি মেধায় এমন একটা সাবজেক্ট পেলেন যেটা আপনি পড়তে চান না। সাবজেক্ট কিন্তু ভালো সবই জি, যেমন ধরেন ইতিহাস, ফিলোসফি জি, এটা আপনি হয়তো পড়তে চান না জি। বাংলাদেশে দেখবেন বড় বড় মনীষী যারা, আকবর উদ্দিন, বিচারপতি হাবিবুর রহমান সহ সবাই ফিলোসফি দিয়ে পড়ছেন জি, তখন ফিলোসফির প্রতি একটা মানুষের ঝোঁক ছিল জি। এখন যে কোনো কারণেই হোক, আপনার ন্যাক, আপনার অ্যাপটিচিউড, আপনার পড়ার ইচ্ছে ছিল মনে করেন ল জি, কিন্তু আপনাকে ভর্তি হইতে হলো কোথায়, হয়তো হিস্ট্রি বা অন্য একটা সাবজেক্টে জি। ফর এক্সাম্পল, এই মানুষটার মধ্যে কিন্তু আকাঙ্ক্ষার অবদমন হয় নাই জি, সে হিস্ট্রি পড়তেছে কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার, সেই জন্য যা পাইছি সেটাই পড়ি, ভিতরে ভিতরে তার কিন্তু আকাঙ্ক্ষা ওই ল পড়ারই রয়ে গেছে জি। এখন আপনি যদি এই ব্যবস্থাটা বন্ধ করে দেন যে অনার্স আপনি হিস্ট্রিতে করলেন, এখন আপনি লতে আর পড়তে পারবেন না ফর এক্সাম্পল, তাহলে কি হবে, আপনার আকাঙ্ক্ষার কোনো ইয়ে হবে না, বাস্তবায়ন হবে না এবং আপনি একটা ফ্রাস্ট্রেটেড মানুষ হিসেবে থাকবেন জি। এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে, সারা পৃথিবীতেই আছে, আপনি ট্র্যাক চেঞ্জ করতে পারবেন জি। ইভেন সাইকোলজির কথা বললেন, অনেক ডিসিপ্লিন থেকে মানুষ সাইকোলজির ফিল্ডে তারা প্র্যাকটিস করতেছে জি, ম্যারিটাল থেরাপিস্ট হিসেবে, কিন্তু বাংলাদেশে সেটা পারতেছে না কেন? এটা আমাদের শিক্ষাবিদদের দূরদর্শিতার অভাব, কিংবা আমরা একটু রিজিড জি, আমরা অ্যাকোমোডেটিভ না, আমরা ফ্লেক্সিবল না, এবং আমরা হিউম্যান পটেনশিয়ালিটি বুঝি না। আরেকটা যেটা জিনিস এখানে, সেটা হচ্ছে কি, স্পেশালি যখন আপনার যেটা হয় যে, যেমন আপনার ইভেন আমাদের দেশে তো এখন আপনার সাইকোলজিক্যাল প্রবলেম তুমুল, পৃথিবীতেই তুমুল, আপনার প্রচুর পরিমাণে ডিপ্রেশন, অ্যাংজাইটি বাড়তেছে, যেই রেটে আমাদের সাইকোলজিস্টরা তৈরি হচ্ছে, যেই রেটে সাইকিয়াট্রিস্টরা তৈরি হচ্ছে, এটা তো কম্পেয়ার টু দ্য ওভারঅল প্রবলেম, এটা তো মানে ঠিক, এখানে একটা প্রবলেম, ব্যালেন্স নাই। তো সেইখানে কী করা উচিত, যে আমার কাছে বহু মানুষ আসে, বা শিওরলি স্যার আপনার কাছেও আসে, যারা বলে যে আমি সাইকোলজিতে পড়তে চাই, এখন কী করবো? আমাকে বলতেই হয় যে ভাই, আপনি যদি অন্য ট্র্যাকের হন, তাহলে আপনাকে আসলে দেশের বাইরে মাস্টার্স করতে হবে, কারণ দেশে কোনো সুযোগ নাই। যেটা বললেন, দেশের মতো 5টা ইউনিভার্সিটি সাইকোলজি আছে, তারা আবার বাইরের ট্র্যাকের মানুষকে এখানে করতে আসতে দিবে না, নাই আপনি অন্য ট্র্যাকের, অন্য ট্র্যাকের। কিন্তু এইটা কিন্তু একটা বড়, এটা একটা পলিসি লেভেলে ডিবেট হওয়া উচিত, বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারক সহ শিক্ষাবিদদের এই ব্যাপারে ভাবা উচিত জি। কারণ একটা মানুষ সাকসেসফুল হবে তার যোগ্যতা বলে জি,
আপনি যদি ঠিক করে দেন, আপনি অনার্স সাইকোলজিতে পড়েন না, মাস্টার্স কেমনে পড়বেন? মাস্টার্স তো কারিকুলাম আছে, জি, সেই কারিকুলাম যদি আপনি পড়ে পারেন, ভর্তি পরীক্ষা হোক, তাহলে আপনার আপনাকে সেই সুযোগ দিতে আমার অসুবিধাটা কোথায়? ইভেন আপনি চাকরির বাজারে যদি যান, আপনি তো কম্পিটিশন করেই যাবেন, জি, সেখানে আপনাকে কম্পিটিশনের সুযোগ দিতে আমার অসুবিধাটা কোথায়? রাইট। কিন্তু আমি যদি মনে করি যে আপনি সাইকোলজিতে অনার্স পড়েন না, আপনার ডিসিপ্লিন ছিল হিস্ট্রি, এখন আর সে সাইকোলজি পড়বেন, সাইকোলজি যারা অলরেডি পড়তেছে তাদের বাজার সংকুচিত হয়ে যাবে, তাহলে এটা একটা কূটমণ্ডুকতা স্যার, আর কিছু না। অবশ্যই। এবং আমি অনেক আমার রোগী নিয়ে গেল রে, আমি একজন শিক্ষককেই বলতে শুনছি যে আমাদের ছেলেমেয়েরা চাকরির বাজারে মার খাইয়া যাবে। আরে আমাদের ছেলেমেয়েরা কয়জন? সারা বাংলাদেশের সব ছেলেমেয়ে আমাদের, তাই নয় কি? অবশ্যই। আপনি যদি সাইকোলজিতে যারা ভর্তি হয়, আপনি যদি মনে করেন এরাই আমার সন্তান, হ্যাঁ এরা আমাদের সন্তান, কিন্তু এর বাইরে যারা আছে তারাও সন্তান, তাহলে যার যোগ্যতা আছে সে যোগ্যতা বলে এখানে সে পড়ুক, পড়ার পর কম্পিটিশন করে যোগ্যতার বিচারে সে বিভিন্ন চাকরিতে যাক, এই ডাইভার্সিটি থাকতে হবে। আপনি দেখবেন, আপনি যেটা বলছিলেন একটু আগেও যে অনেক নন সাইকোলজিস্ট সাইকোলজির অনেক সুন্দর সুন্দর বই লিখছে, ওই সাইকোলজির সবাই তো সেটা লিখতে পারে না, জি, তার মানে এই বিষয়টাতে আপনার একটা ঝোঁক থাকতে হবে, অনেক আগ্রহ থাকতে হবে স্যার। অনেক ক্ষেত্রে আপনি হয়তো বা দেখছেন যে অনেক ক্ষেত্রে কিন্তু একজন ফুল সাইকোলজিস্টের থেকে দেখা যায় পেশেন্টের রিভিউস একটা সাইকোসোশ্যাল কাউন্সিলরের বেটার, অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়। কারণ যে পেশেন্টটা কাউন্সিলিং করতেছে অনেক ক্ষেত্রে হয়তো সেটা এম্প্যাথি বিল্ডিং হোক, আপনার প্রবলেম সলভিং থেরাপি হোক, এটা কিন্তু অনেক ক্ষেত্রে সাইকোসোশ্যাল ওয়ার্কাররা অনেক ক্ষেত্রে কিন্তু তারা বেটার দিতে পারে। এবং এই যে সাইকোসোশ্যাল ওয়ার্কারটা হয়তো আর সে ডিগ্রিটা পায় নাই, কারণ ডিগ্রিটা করার সুযোগ সে পায় নাই। অর্থাৎ আমি যেটা বলছি, অনেক ক্ষেত্রে কিন্তু প্যারা কাউন্সিলাররা একেবারে রেজিস্টার্ড সাইকোলজিস্টদের থেকে বেটার কাউন্সিলিং করতে পারে, মানুষের হেল্প হতে পারে। জি, উদাহরণটাই আমি দিই। আমি কিছুদিন আগে একটা সিলেকশনে ছিলাম, সেখানে এই কাউন্সিলারই নেওয়া হবে, তাতে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে একটা মেয়ে, সে সোশ্যাল ওয়ার্কের উপর পড়াশোনা, জি, তারপরে আরও অন্যান্য ইউনিভার্সিটির ক্লিনিক্যাল কাউন্সিলিংয়েরও ছাত্র ছিল, ক্যান্ডিডেট। ইন্টারভিউ বোর্ডে আমি ছাড়া অন্যান্য প্রফেশনের মানুষ ছিলেন। ইন্টারভিউতে ওই মেয়েটা বেস্ট। এখন ওই মেয়েটা সাইকোলজির নলেজটা সে যেভাবে হোক অ্যাকোয়ার করছে, জি, সোশ্যাল ওয়ার্ক পড়ার পাশাপাশি, তাকে যদি আমি সুযোগটা দিতাম আরও সাইকোলজি পড়ার, সে একটা ভালো কাউন্সিলর হতো, অলরেডি সে হয়ে আছে, আরও হইতো। এই যে আমরা লিমিট করে দিই, এই যে আমরা বলি এই এই ব্যাকগ্রাউন্ড না থাকলে হবে না, মিনিমাম কিছু রিকোয়ারমেন্টস রাখা যায়, কিন্তু মাস্টার্স লেভেলে এসে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের কোনো দরকার নেই। রাইট। এখানে একটা কনভার্সন মাস্টার্স প্রোগ্রামও হইতে পারে, ভর্তি পরীক্ষা হইতে পারে, অনেক কিছুই হইতে পারে, যেটা দিয়ে আপনি আমরা এই জিনিসটাকে আরও অ্যাক্সেসিবল করতে পারি, যেটা অলরেডি ইউকে ইউএসএতে করা হয়েছে। অনেক মানুষকে দেখছি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে, সাইকোলজি দেশে পড়তে চায়, জি, সে এমফিল পিএইচডি করতে পারবে সাইকোলজিতে, মাস্টার্স করতে পারবে না, এটা কেমন অবাক করার কাণ্ড। মার্ক জুকারবার্গ যে প্রতিষ্ঠাতা ফেসবুকের, তারই কিন্তু পড়াশোনা দুইটাতে, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, একটা হচ্ছে সাইকোলজি, তো তার কত ডাইভার্স চিন্তা করে। এবং দেখেন ফেসবুক তৈরি করতে কিন্তু আসলেই মানে কম্পিউটার সায়েন্স আর সাইকোলজিকেই ব্লেন্ড করতে হয়, কত ইন্টারেস্টিং। আপনি শেখেন না কেন, জি, এর বেসিসটা কি? আপনার ব্রেন, জি, ব্রেনের মাধ্যমে তো আপনি শেখেন। ব্রেন যদি বলে যে আপনি এই জিনিসটা করতে চান, এটা পারবেন, ইন্টেলেকচুয়াল করাপশন।